আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেকেই ভিসা নিয়ে সৌদি আরবে চলে আসেন অনেকে ভুলভাল ঠিকাদারি প্রতিষ্ঠান এক মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে আসেন আসার পর দেখা যাচ্ছে যে আপনারা সাপ্লাই কোম্পানিতে কাজ করেন আর এই সাপ্লাই কোম্পানিতে কাজ করার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনি যেই মালিকের আন্ডারে আসতেন তার নিজস্ব কোনো কাজ নেই তার নিজস্ব কাজ না থাকলে সে কিভাবে আপনাদেরকে সৌদি আরবে আনলো কিভাবে আপনাকে আগে আপনাদেরকে ক্লিয়ার করি তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আসতেছেন সাপ্লাই সিস্টেমের কাজটা হচ্ছে আপনার নিজস্ব কফিল সে একটা মহাশা খুলেছে অ্যাকচুয়াল মহাসা খোলার মাধ্যমে হয়তো পঞ্চাশ জন একশো জন আমেলকে মানে আপনার মতোই পঞ্চাশ থেকে একশো জন আমেলকে সৌদি আরবে এন্ট্রি করাচ্ছে মানে ভিসা দিয়ে আনতেছে সেই ক্ষেত্রে কিন্তু সে ভিসাগুলো বিক্রি করেও অর্থ ইনকাম করতেছে আর আপনা আপনি যে সৌদি আরবে আসলেন আসার পর বিভিন্ন কোম্পানির সাথে তার হায়ার এবং কন্টাক্ট রয়েছে সে কন্টাক্টের মাধ্যমে কিন্তু আপনাকে বিক্রি করে দিচ্ছে ওই কোম্পানিতে যেহেতু আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন সে কোম্পানির সাথে আপনার কফিলের কন্টাক্ট হচ্ছে তিন হাজার কিংবা চার হাজার রিয়াল যেটা আপনি ইনকাম করবেন কিন্তু টাকাটা পাবে আপনার কফিল আপনার কফিলের কাছে অ্যাকচুয়াল টাকাটা চলে আসবে দেখা যাচ্ছে যে আপনার কফিলের মাস শেষ হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে কিন্তু সে টাকা পেয়ে যাচ্ছে মানে স্যালারি কিন্তু তার কাছে চলে যাচ্ছে এখন আপনি যে ওই প্রতিষ্ঠানে কাজ করলেন আপনার সাথে কিন্তু সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের কন্ট্যাক্ট নেই শুধু আপনাকে নিয়ে কাজ করিয়ে নিবে এটাই হচ্ছে তাদের সিস্টেম আপনি যদি কাজ না করেন তারা আপনার যে কফিল তাকে কমপ্লেন করবে যে তুই যে আমেলটা পাঠিয়েছিস সে কাজ করে না তার বিনিময়ে রিপ্লেস করে আরেকটা আমেলকে পাঠা তখন কিন্তু আপনি কাজ হারাবেন এটাই হচ্ছে আসলে সাপ্লাই কোম্পানির সিস্টেম আর আপনার কফিল যে এই যে স্যালারিটা পেলো এই আপনাকে স্যালারি কত টাকা দিবে এবং কত ঘন্টা ডিউটির বিনিময়ে আপনাকে টাকা দিবে সাপ্লাই কোম্পানির অ্যাকচুয়াল কোনো টাইম টেবিল নেই সৌদি আরবে বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসতেছেন সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা কাজ পেয়ে যান আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো টাইম টেবিল নেই এমনও কোম্পানি রয়েছে আপনাকে আট ঘন্টা ডিউটির বিনিময় ছেড়ে ছেড়ে দিতে পারে তার বিনিময়ে আপনি বারোশো কিংবা পনেরোশো রিয়াল স্যালারি পেতে পারেন সেটা আপনার ভাগ্যের জুড়ে আর ওই কাজটা কত দিন থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর আপনারা যারা ম্যাক্সিমাম সময় বেশি ডিউটি করেন বেশি ডিউটি করলে কিন্তু সাপ্লাই কোম্পানি কোনো অভার টাইম দেয় না কারণ আপনার কফিল যদি মনে করে যে আপনাকে একটু বাড়তি টাকা দিবে দিতে পারে কিন্তু কোম্পানি কোনোভাবে আপনাকে বাড়তি টাকা দিবে না যে যার মাধ্যমে আপনি কাজ করতেছেন সে আপনাকে কোনোভাবে বাড়তি কোনো টাকা দিবে না কারণ অ্যাকচুয়াল একটা আমেলের পিছনে এসে তিন থেকে চার হাজার রিয়াল খরচ করতেছে যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে এক লাখ এক লাখ বিশ এরকম টাকা এই টাকাটার এই যে এই টাকাটা কোম্পানিটা ইনভেস্ট করতেছে আপনার উপরে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করাবে এটা অবশ্যই বাধ্যতামূলক কারণ আমি যদি একটা কোম্পানি খুলি আমি যদি একজন আমেলকে আন একজন লোককে যদি আমার কোম্পানিতে আমি এক লক্ষ টাকা স্যালারি দিই তার বিনিময়ে কিন্তু আমার দেড় লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতে হবে তাকে দিয়ে নয়তো কিন্তু আমার প্রতিষ্ঠান থাকবে না এটাই হচ্ছে মূলত বিষয় সাপ্লাই কোম্পানিতে আপনি কাজ করবেন কিন্তু আপনার কফিল লাভবান হবে প্লাস আপনাকে স্যালারি দেওয়া হবে আষ্টশো এক হাজার বারোশো এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা রয়েছে এর চাইতে বেশি আপনারা কোনোভাবেই আশা করতে পারবেন না সাপ্লাই কোম্পানির সিস্টেমটা এরকম এখন অনেক প্রবাসী রয়েছেন যারা সাপ্লাই কোম্পানি থেকে বের হয়ে আসতে চাচ্ছে আপনারা যদি অ্যাকচুয়াল আপনাদের যে সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি থেকে বের হয়ে আসতে চান আপনি কি সাপ্লাই কোম্পানি থেকে কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন কি না এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে এবং অনেকেই প্রশ্ন করেন আমাকে আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা সাপ্লাই কোম্পানিতে চলে আসছি এখন সেই কোম্পানি থেকে ট্রান্সফার নিব কোম্পানি কোনো ভালো কোনো কোম্পানির কাছে ট্রান্সফার হবে সেটা কি কোনো পসিবল কি না এটা আমি আপনাদেরকে বলতে পারি অবশ্যই পসিবল কিন্তু আপনার কফিল কোনোভাবেই কিন্তু আপনাকে ট্রান্সফার দিবে না যারা অ্যাকচুয়াল সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করতেছেন বর্তমান সময়ে কফিল আপনাকে দিয়ে বিজনেস করতেছে সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাকে কিন্তু সে ট্রান্সফার দিবে না হান্ড্রেড পারসেন্ট এখন আপনার করণীয় বিষয়টা কি আপনি কি করলে ট্রান্সফার নিতে পারবেন এটা কিন্তু আপনার প্রশ্ন থাকে যে আমি কি করলে কফিলের অনুমতি ছাড়াই ট্রান্সফার নিতে পারবো অ্যাকচুয়াল যদি কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার নিতে চান সেই ক্ষেত্রে আপনার কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে এবং ম্যানেজ করে তারপরে কিন্তু ট্রান্সফার হতে হবে আপনার এখন কোম্পানি একটা পেলেন সে কোম্পানি আপনাকে তলব দিল সেই তলবটা আপনার কফিলের কাছেও গেল আপনার কাছেও আসলো আপনি ওকে করলেন আপনার কফিল করলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না বরঞ্চ আপনি যে বর্তমান কফিল রয়েছে সে তলবটা দেখার সাথে সাথেই আপনাকে টার্মিনেট করে দিবে আর এই টার্মিনেটের বিষয়টা হচ্ছে আপনাকে তার মহাসা থেকে মুছে ফেলা মুছে ফেলার পর আপনার সাত দিন সময় থাকবে ষাট দিনের ভিতরে আপনাকে বাংলাদেশে আসতে হবে নয়তো কিন্তু আপনি অবৈধ হিসাবে গণ্য হবেন কেউ পারবে না আপনাকে আবার বৈধ করতে সাত দিন আবার হয়ে গেলে কেউ পারবে না আপনাকে বৈধ করে নিতে তো এটাই কিন্তু আসলে মূলত বিষয় আপনার করণীয় হচ্ছে আপনার ইকাম এক্সপায়ার হতে হবে আপনি যেহেতু কফিল ছাড়া ট্রান্সফার হবেন আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছেন সাপ্লাই কোম্পানির অনুমতি ছাড়া ট্রান্সফার হতে চাইলে আপনার যে প্রসেসটা মেনটেন করতে হবে সেটাই বলতেছি আপনাকে অবশ্যই অবশ্যই ইকাম এক্সপায়ার থাকতে হবে বাহাত্তর ঘন্টা ইকাম এক্সপায়ার হয়ে গেছে সেরকম থাকতে হবে প্লাস আপনার অনলাইন কন্টাক্ট হয়ে থাকে সেই কন্টাক্টটা এক্সপায়ার থাকতে হবে এই দুইটা বিষয় যদি আপনার এক্সপায়ার এক্সপায়ার থাকে থাকে কিংবা ক্ষেত্রে অনুমতি ইকামা ছাড়াই আপনি যে কোনো ভালো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন যে কোনো ভালো কফিলের আন্ডারে ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটাই হচ্ছে মূলত বিষয় আপনারা অবশ্যই ট্রান্সফার হতে পারবেন এটা ঘাবড়ানোর কিছুই নেই কিন্তু আপনাকে একটু সময় ওয়েস্ট করতে হবে এবং সময় ব্যয় করতে হবে এটা হচ্ছে মূলত বিষয়টা আর আপনার আইন এই বিষয়গুলো জানতে হবে সৌদি আরবে যে আইন কারণ রয়েছে এই বিষয়গুলো জানতে হবে আর ট্রেন্সফার হতে গেলে আপনার দুই হাজার সৌদি রিয়াল লাগে প্রথম কাফালা দ্বিতীয় কাফালার জন্য চার হাজার সৌদি রিয়াল তৃতীয় কাফালার জন্য ছয় হাজার সৌদি রিয়াল কিন্তু লাগে এই টাকাটা আপনারা অবশ্যই হাতে রাখার চেষ্টা করবেন আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি এই তথ্যগুলো নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে আপনি কমেন্ট করতে পারেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম